নমস্কার সকল বন্ধুকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে গাজরের জ্যাম রেসিপি শেয়ার করব। এখন গাজর কেটে নেব। আমি এখানে গাজর নিয়েছি 300 গ্রাম। গাজরগুলো প্রথমে ছালটা ছাড়িয়ে কেটে নেব। সরু সরু করে কুচিয়ে নেব, জলে রেখে দেব। গাজর ধুয়ে নিয়ে সেদ্ধ করে নেব। গাজর সেদ্ধ করে নিতে হবে, জল আর গাজর একসঙ্গে দিয়ে দেব। গাজর সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডা করে মিক্সারে পেস্ট করে নেব। গাজর ঠান্ডা হয়ে গেছে, মিক্সারে পেস্ট করে নেব। জেলি করার জন্য গাজরের সমান সমান চিনি দেব, সামান্য পরিমাণে জল দেব। একই সঙ্গে দিয়ে দিতে হবে গাজর পেস্ট। মিশিয়ে নিতে হবে চিনি, গাজর ভালো করে মিশে গিয়েছে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। একই সঙ্গে দিয়ে দেবো পাকা তেঁতুলের কাঁচ 2 চামচ। আপনারা চাইলে পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন। ভালো করে মিশিয়ে নিতে হবে। গাজরের জেলি এইভাবে করে তৈরি করে নিতে হবে। তৈরি হয়ে গেছে, রুটি পরোটা সঙ্গে খাওয়ার জন্য রেডি।